আবারও সবাইকে স্বাগতম নতুন একটা সিরিজে। তো শুরু করে দিচ্ছি কোনো নতুন একটা আরেকটা সিরিজ। তো এই সিরিজ জুড়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো জ্যামাইন ফর্ম নিয়ে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে জ্যামাইন ফর্ম, অলরেডি হয়তো অনেকে জানেন, অনেকে অলরেডি কাজ করছেন, অথবা অনেকেই নতুন, অনেকে এখনো জানেনও না, অলরেডি অনেকে জানেন এখনো সাহস করেনি এখনো পর্যন্ত। তো আমরা যারা ডট নেট জানি, ডট নেট পারি এবং ডট নেট নিয়ে একটু কেকে কাজ করি, তাদের জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম। আমরা খুব কুইকলি আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ অথবা আইওএস আমরা ডেভেলপ করতে পারবো জ্যামাইন ফর্মের সাহায্যে। ওকে, তো চলেন বেসিক কিছু ডিসকাশন আমরা করি জ্যামাইন ফর্ম সম্পর্কে, একটু জানি পরবর্তীতে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করবো জ্যামাইন ফর্ম নিয়ে। তো আমাদের এই সিরিজ জুড়েই থাকবে আসলে জ্যামাইন ফর্ম নিয়ে আলোচনা। তো আশা করতেছি যারা ইন্টারেস্টেড আছেন সাথেই থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ট্রাই করব ভালো কিছু দেওয়ার জন্য। আর আপনারা যারা আছেন তারা আমাকে সাজেশন দিবেন কি করলে ভালো হয় বা আপনারা কি চান, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে বা আমি আপনাদের জন্য ট্রাই করব সেটা দেওয়ার জন্য। ওকে, ফাইন। ফার্স্ট অফ অল জানি আমরা আসলে জ্যামাইন ফর্ম কি। জ্যামাইন ফর্ম, জ্যামাইন ইজ এ ফ্রেমওয়ার্ক দ্যাট সাপোর্টস ক্রস প্ল্যাটফর্ম ইনক্লুডিং ওয়েব, আইওএস অ্যান্ড অ্যান্ড্রয়েড। জ্যামাইন হচ্ছে আমার ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে আসলে আমরা ক্রস প্ল্যাটফর্ম, আপনি এখানে একই সাথে অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন। ইট ইজ ইন্টিগ্রেটেড উইথ এ সিঙ্গেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি শার্প। আসলে এই জ্যামাইন ফর্মের সাথে ইন্টিগ্রেট করা হয়েছে একটাই ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে সি শার্প। তো যারা অলরেডি সি শার্প পারেন, সি শার্পের বেসিক জানা, তো তারা খুব ইজিলি এবং কুইকলি আপনি চাইলে জ্যামাইন ফর্ম শিখতে পারবেন অথবা জ্যামাইন ফর্ম লার্ন করতে পারেন। তো তাদের জন্য একটু এক্সএমএল ফর্ম্যাট অথবা জ্যামাইন ফর্ম কীভাবে কাজ করে এই ব্যাপারগুলো একটু জানলেই হয়। বেসিক কোডিং তো সেম, সো আপনি সেটা ইজিলি করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি খুব ভালো এবং কুইকলি লার্ন করতে পারবেন জ্যামাইন ফর্ম। ইট হেল্পস টু রিডিউস দ্য টাইম অ্যান্ড কস্ট অফ মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। সো এটা আসলে টাইম এবং কস্ট রিডিউস করতে সাহায্য করে। কীরকম সেটা হচ্ছে, যেহেতু ক্রস প্ল্যাটফর্ম আপনি একটা অ্যাপ্লিকেশনই ডেভেলপ করবেন, বাট আপনি অ্যান্ড্রয়েড এবং আইওএস এর দুইটাতেই ইউজ করতে পারবেন। সো ব্যাপারটা ধরুন যদি এরকম হতো, আপনি অ্যান্ড্রয়েডের জন্য জাভা দিয়ে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলেন, আইওএস এর জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি আর একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলেন। সো দুইটা ল্যাঙ্গুয়েজ হয়ে, দুইটা ল্যাঙ্গুয়েজে দুইটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হলো দুইটা প্ল্যাটফর্মের জন্য, তাই না? সো মেনটেন করা আপনার পেইন, দুই ধরনের ডেভেলপার লাগবে, দুই ধরনের কোড লাগবে, দুই ধরনের সিস্টেম ডেভেলপ করতে হবে, তাই না? সো আপনার টাইমের ব্যাপার আছে এবং সেই ক্ষেত্রে কস্টেরও ব্যাপার আছে। যেহেতু একই সাথে আপনি দুইটাই পাচ্ছেন, তাহলে অফকোর্স টাইম এবং কস্ট আপনার কম লাগার কথা, তাই না? তো এটা হচ্ছে বড় সুবিধা, আপনি ক্রস প্ল্যাটফর্মে করলে আপনার টাইম এবং কস্ট কম যাবে। হ্যান্স, ইন সিম্পল ওয়ার্ডস, ইট ইজ অলসো নোন টু বিল্ড অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস অ্যাপ উইথ ডট নেট অ্যান্ড সি শার্প। এটা বলতেছিলাম অলরেডি, জ্যামাইন ফর্ম যারা করতে চান, যারা সি শার্প জানেন, তারা খুব ইজিলি জ্যামাইন ফর্ম মুভ করতে পারেন অথবা জ্যামাইন ফর্ম লার্ন করতে পারেন। জ্যামাইন ফর্ম দিয়ে কীভাবে অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ ডেভেলপ করা যায়। ওকে, তো প্রি রিকুইজিটস, আমি যদি জ্যামাইন ফর্ম শিখি অথবা শুরু করি তার আগে আমার কি লাগতে পারে, খুব বেশি কিছু না। ওয়েল, দিস ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি কোর্স, ইন অর্ডার টু গেট দ্য মোস্ট আউট অফ ইট ইউ শুড বি ফ্যামিলিয়ার উইথ বেসিক অফ সি শার্প প্রোগ্রামিং। যদি আপনি জ্যামাইন ফর্ম শিখতে চান, তার সর্বপ্রথম তার যেটা লাগবে আপনার, অফকোর্স লাগবে হচ্ছে বেসিক প্রোগ্রামিংটা সি শার্পের। তো সি শার্পের যে বেসিক প্রোগ্রামিংটা আছে, সিনট্যাক্সগুলো আছে, এই ব্যাপারগুলো যদি আপনার কাছে ক্লিয়ার থাকে আর কিছু লাগবে না। আর বাকিগুলো আপনি ট্রাই করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, অফকোর্স আপনি শিখে যাবেন, কোনো প্রবলেম নাই, বাট বেসিকটা হলে ভালো। ইফ ইউ নিড টু চেক আউট দিস সি শার্প ফান্ডামেন্টাল কোর্স ফার্স্ট। ওকে, তো আসলে আমার কিছু ফান্ডামেন্টাল কোর্স আছে সি শার্পের। সো যারা এই ডিটেলে নতুন, সি শার্পেও নতুন, তারা জ্যামাইন ফর্ম দিয়ে অ্যান্ড্রয়েড অথবা আইওএস ডেভেলপ করতে চান, তাদেরকে আমি বলবো আপনি সি শার্পে আমাদের ফান্ডামেন্টাল কোর্স আছে সেগুলো একটু দেখেন, দেখলে আপনি বুঝতে সুবিধা হবে অথবা আপনি লার্ন করতে পারবেন সি শার্পে যে সিনট্যাক্সগুলো আছে,
সি শার্পের বেসিক যে নলেজটা সেটা আপনি পেয়ে যাবেন, দেন আপনি এটা শিখতে পারেন, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। ওকে, অ্যাডভান্টেজেস, আসলে আমি যে জ্যামার ফর্ম ইউজ করবো এটার সুবিধা কী কী? ওকে, তা আমি খুব বেশি সুবিধা নিয়ে এত আচরণ করি নাই, খুব ছোটো একটা ব্রিফ দিব, অল্প একটু ব্রিফ, তারপরে আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যালের দিকে যাব। আমরা থিওরিটিক্যাল খুব বেশি আলোচনা করবো না। কী কী সুবিধা আছে? সাপোর্ট সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বললাম, যেটা সি শার্প ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, তো এটা আসলে তাদের জন্যই অ্যাডভান্টেজেস যারা আসলে সি শার্প জানে। সো যে জানে না তার জন্য তারা এই ব্যাপারটা আসতেছে না, তাই না? এবং আমি সি শার্প জানি, সো আমার জন্য একটা অ্যাডভান্টেজ, যেহেতু এখানে সি শার্প সাপোর্ট করে আমি ইজিলি জ্যামার ফর্মে মুভ করতে পারি এবং জ্যামার ফর্ম দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। আমার বেসিক যে প্রোগ্রামিংগুলো আছে সি শার্পে সেগুলো আমার জানা দরকার হয় না। ব্যাপারটা যদি এরকম হতো রিয়্যাক্ট নেটিভ হতো, সো আমি রিয়্যাক্ট নেটিভ হয়তো খুব বেশি জানি না, তাহলে আমাকে রিয়্যাক্ট নেটিভ শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, তারপর আমাকে রিয়্যাক্ট নেটিভে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমার অ্যাডভান্টেজেস, যে জানে না তার জন্য আসলে অ্যাডভান্টেজেসটা না, সো আমি যেহেতু জানি সেই জন্য আমার অ্যাডভান্টেজটা কাজে লাগবে। সো সি শার্প সাপোর্ট করে। ফাস্টেস্ট ডেভেলপমেন্ট সাইকেল, যেটা আমি অলরেডি বললাম, ফাস্টেস্ট আপনি খুব কুইকলি অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন আইওএস অ্যান্ড অ্যান্ড্রয়েডের জন্য, যেহেতু একটা অ্যাপ্লিকেশন দিয়ে দুইটাতেই কাজ হয়। ইজি আপডেট অ্যান্ড মেইনটেন্যান্স, সো এটা আসলে আপডেট এবং মেইনটেন্যান্স করা খুবই সহজ। কীরকম? সেটা হচ্ছে ধরেন যেহেতু এখানে শেয়ার, আমরা যখন জ্যামার ফর্মে কোনো অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করি তখন তিনটে অ্যাপ্লিকেশন হয়, আইওএস এর জন্য একটা, অ্যান্ড্রয়েডের জন্য একটা, আর একটা শেয়ার অ্যাপ্লিকেশন হয়, একটা অ্যাপ তৈরি হয়, তো ওইটা আসলে দুইটাই ইউজ করে কমন। সো যেহেতু আমার লজিক আছে, বিজনেস লজিক আছে, ইউআই আছে, আমি একটা অ্যাপ্লিকেশনে লিখি, দুইটাতেই আসলে সে শেয়ার করে নেয়। এখন যদি কোনো চেঞ্জ আসে, কোনো বিজনেস লজিক আসে, আমি দুইটা অ্যাপে গিয়ে গিয়ে চেঞ্জ করতে হয় না, কন্ডিশন দুই জায়গায় চেঞ্জ করতে হয় না অথবা রিমুভ করতে হয় না, আমি একই জায়গায় লিখি, দুই জায়গায় সেম কোড শেয়ার হয়, তো এই জন্য আসলে আপডেট এবং মেনটেন্যান্স করাটা খুব ইজি। সো এক জায়গায় যদি আপডেট হয়, সেম অ্যাপ্লিকেশন ওই জায়গায় আপডেট হওয়ার কথা, লজিক আপডেট হওয়ার কথা, তাই না? তো এইটা আসলে খুব ইজিলি করা যায়, তো এক জায়গায় চেঞ্জ করলে দুই জায়গায় ইফেক্ট পড়বে, দুইটা অ্যাপই ইফেক্ট পড়বে, সেই জন্য আসলে আপডেট অ্যান্ড মেনটেন্যান্স করা খুব ইজি। শেয়ার্ড অ্যাপ লজিক, যেটা অলরেডি বললাম, শেয়ার্ড অ্যাপ লজিক, যেহেতু যত লজিক আছে সে ভিউগুলো আছে সব শেয়ার করে, দুইটার সাথে শেয়ার, সেই জন্য আসলে এটাই বোঝাচ্ছি শেয়ার অ্যাপ লজিক। রিডিউস ডেভেলপমেন্ট কস্ট, অফকোর্স ডেভেলপমেন্টের যে কস্ট আছে সেই কস্টটা কমে যাবে, কারণ কি অলরেডি বলা হয়ে গেছে। ওকে ফাইন, এতে ছোটখাটো কিছু অ্যাডভান্টেজেস, সো অফকোর্স ডিসঅ্যাডভান্টেজেস কিছু থাকে। হ্যাঁ, ওভারলোডেড কোডস, তো এটাতে একটু ওভারলোডেড কোড হয়, যেগুলো দেখলাম জ্যামাইন ফর্মের অ্যাপ্লিকেশনের ফাইলটা সাইজ একটু বেড়ে যায়, সো এই জন্যই বলা হচ্ছে ওভারলোডেড কোডস, ক্যান নট শেয়ার কোডস আউটসাইড জ্যামারিন, সো জ্যামারিন ছাড়া এই কোড অন্য কোথাও শেয়ার করা যায় না, আসলে এটা হচ্ছে বড় অসুবিধা। ওকে, তো আমরা দেখলাম অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ কী কী, সো এগুলো হয়তো অনেকে অলরেডি জানেন, সো আরও অনেকে আরও বেশিও জানেন, প্রবলেম নাই, বাট আমি জাস্ট সিম্পল কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করলাম, তেমন কিছু না। সো পরবর্তীতে আমরা ডিরেক্ট কিভাবে ইনস্টলেশন করতে হয়, ভিজুয়াল স্টুডিও আপনার এনভায়রনমেন্ট সেট আপ করতে, সেগুলো নিয়ে আলোচনা করবো, আসলে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তো এই ছিল আমাদের বেসিক কিছু ডিসকাশন, তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, এতক্ষণ পর্যন্ত যারা শুনলেন তাদেরকে থ্যাংক ইউ।